শাকিব খানের দর্দ সিনেমাটা হচ্ছে বুবলি প্রেগন্যান্ট বুবলি প্রেগন্যান্ট ওয়াজ দ্যাট ট্রু আমার হিসেবে শাকিব খান ভালো সে যথেষ্ট চেষ্টা করে সে জাতকে সময় দেবার নিজেও অনেক ব্যস্ত থাকে মাম্মা রে খেলা হবে খেলা হবে এই শাকিব খানের দর্দ সিনেমাটা হচ্ছে যদিও দেরি হচ্ছে কিন্তু অপেক্ষা ছাড়া আর উপায় নাই আমার একটা গল্প ছিল আমি তো মানুষ ভাই একটা ডিরেক্টরের কাছে একটা ফিল্ম হচ্ছে তার সন্তানের মতো সন্তানেরও কিন্তু ডেলিভারি ডেট চেঞ্জ হতে থাকে ডাক্তার বলে যে অমুক ডেটে হবে দেখা যায় তার পাঁচ দিন আগে হয় বা পাঁচ দিন পরে হয় সন্তান ডেলিভারি হবে না দরদ আমার কাছে আমার সন্তানের মতো দরদ অবশ্যই হবে আল্লাহর কাছে ওই শালার বুদারা অবশ্য নায়িকা চূড়ান্ত করা হয়েছে ভারতেরই পরিচালক অনন্য মামুনকে বলবো বিশ্বাস করার মতো কিছু করেন বস বাট এবার বিশ্বাস করার মতো করতে যাচ্ছেন পরিমণি বুবলি এবং জয়া আহসান খেলা হবে এ যেন জমে ক্ষীর খেলা ন ডরায় খ্যাত পরিচালক তামিম রহমান অংশ পরিচালিত আপকামিং সিনেমা খেলা হবে খেলা হবে এই খেলা হবে সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে পরিমণি এবং শবনম বুবলিকে এখন প্রশ্ন হলো এনারা দুইটাই তো নেগেটিভ ওরা দুইজন কিভাবে খেলবে মাঝখানে তো একজন লাগবে দুজনেই এক পথের প্রতীক ভালো হবে নিশ্চয়ই সিনেমাটা তারকা অভিনেত্রী পরিমণি ও স্বপ্নম ইয়াসমিন বুবলি দুজনেই অভিনয় ক্যারিয়ারে 9 বছরের কাছাকাছি দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে কাজ করা হয়নি তাদের তবে এই প্রথম এক সিনেমায় দেখা যাবে তাদের সিনেমাটির নাম খেলা হবে শামীম ওসমানের মুখে প্রথমবার ভাইরাল হয় খেলা হবে সংলাপটি এরপর ক্রমেই ছড়িয়ে পড়ে সংলাপটি ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা দেবাংশু ভট্টাচার্যের মুখে সংলাপটি আরও প্রাণ পায় মমতা ব্যানার্জিকেও এই স্লোগান দিতে দেখা গেছে এই যে সকলে বলে গেল খেলা হবে কি মা বোনেরা খেলা হবে ভাইরা এমনকি এই স্লোগান দিয়ে গানও বানিয়েছে তৃণমূল কদিন আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা রকি উর রানী কি প্রেম কাহিনীতে আলিয়া ভাটের মুখেও শোনা গেছে খেলা হবে সংলাপটি দোনো কি প্রেম কাহানি কি অকাত মেলা হবে খেলা হবে এবার এই শব্দ দুটিকে ঘিরে তৈরি হচ্ছে বাংলাদেশের সিনেমা যেখানে অভিনয় করতে যাচ্ছেন পরিমণি শবনম বুবলি এবং জয়া আহসান বাংলার জনপ্রিয় তারকা জয়া আহসান প্রায় সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন তার ওভার কিছু দেখানোর জন্য এক্ষেত্রে বেশিরভাগ সময়ই তিনি হট লুকের সাহসী ছবি পোস্ট করে থাকেন আর আগুন ঝরানো জয়ার সেই সব ছবি নেট দুনিয়ায় ব্যাপক আলোড়ন তোলে ছবির চরিত্রের লুক প্রকাশের পর জয়া আহসানের চরিত্র নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল অনেকে জয়ার এমন সাহসী অভিনয়ের যেমন প্রশংসা করেছেন তেমনি সমালোচনাও করেছেন অনেকে তবে প্রশংসাই বেশি পাওয়া যাচ্ছে কারণ নেট দুনিয়াটা তো এটাই আর মানুষ তো চায় এগুলোই সো খেলা শুরু হবে শাকিব খানের পরবর্তী শো দর্দ দিয়ে